আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই রূপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে সাইমন ডানকুজের সাথে নাগরিক আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের চলমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্রিটিশ বাংলাদেশী উইমেন্স ফোরামের উৎকণ্ঠা প্রকাশ জানালাই ইউরোপের প্রধান কার্যালয়ে হয়ে গেল প্রতিনিধি সম্মেলন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত নাগরিক আন্দোলন ইউরোপের একটি প্রতিনিধি দল বিশ জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির অন্যতম শীর্ষ নেতা ও স্থানীয় সরকার নির্বাচন কমিটির সদস্য মিস্টার সাইমন ডান কো সাথে এক সৌজন্য সাক্ষাৎ করে এম এ মালিকের নেতৃত্বে প্রতিনিধি দল মিস্টার ডানকোজুকের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলেন প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার এম এ সালাম মুসাহিদ হুসাইন ব্যারিস্টার হামিদুল হক লিটন শামসুর রহমান মাহতাব কামাল উদ্দিন সালেহ গজনবি মোহাম্মদ খিজির প্রমুখ এ সময় ডানকোজুক বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শীর্ষ সব দলের অংশগ্রহণের দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্বাচনের প্রয়োজন আবাতো সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবদায় সরকার ব্যবস্থার মাধ্যমেই নির্বাচন করার স্নেহ তিনি আরো বলেন সব দলকেই দেশের স্বার্থে সমঝোতায় আসার অতিব জরুরি কাউন্টলেস কাউন্সিলের লেবার পার্টির মেয়র পার্টির জন বিগসের ক্রাইম পলিসি ঘোষণা উপলক্ষে বিশে জানুয়ারি পূর্ব লন্ডনের বিজনেস সেন্টারে আয়োজিত হয় এক সংবাদ সম্মেলনে সম্মেলনে জন বিগস মেয়র নির্বাচিত হলে টাওয়ার হ্যামলের অপরাধ এবং অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার দমনে জিরো টলারেন্স অবস্থান গ্রহণ করবে তার মতে অপরাধ এবং অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার দমন টাওয়ার হ্যামরস বাসিন্দাদের প্রথম চাহিদা তিনি আরো বলেন লুৎফুর রহমান দুই সালে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে টাওয়ার হ্যামলেসের অপরাধ বেড়েছে এক দশমিক চার শতাংশ এই রাখেন লেবার গ্রুপের লিডার কাউন্সিলর ডেনিস জোনস এছাড়া লেবার পার্টির কয়েকজন সিনিয়র কাউন্সিলর এবং কাউন্সিলর প্রার্থী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাশাপাশি অপরাধ দমনে জন বিক্স তার করণীয় অঙ্গীকারগুলো সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন বায়োল্যান্স অ্যান্ড অ্যাগেনস্ট ওইমেন্স অ্যান্ড চিলড্রেন চিলড্রেন ইন বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশি উইমেন্স ফোরাম পূর্ব লন্ডনের স্থানীয় এক হলে বিশে জানুয়ারি অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক মোকলেসুর রহমান চৌধুরী সংগঠনের সভাপতি মমতাজ খানের সভাপতিতে এবং তাসলিমা তাজের পরিচালনায় সেমিনারে গণতন্ত্রহীন দেশ ভুলণ্ডিত নাগরিক অধিকার শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করে সাংবাদিক ও কলামিস্ট এনাম চৌধুরী সেমিনারে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেস কাউন্সিলের ডেপুটি মেয়র ওহিদ আহমেদ আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স নাগরিক আন্দোলনের আহ্বায়ক এম এ মালিক চেয়ারম্যান যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক অলিউল্লা নোমান মুফতি শাহ সদরুদ্দিন ফেরদুস রোমান অঞ্জনা আলম শাম্মী হুদা দিগি প্রমুখ বক্তারা বাংলাদেশের চলমান মানবাধিকার পরিস্থিতি হত্যা সন্ত্রাস নারী ও শিশুদের নির্যাতন নিপীড়ন নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন গত 19 জানুয়ারিতে জেনেভায় ইউরোপের প্রধান কার্যালয়ে হয়ে গেল নিজস্ব প্রতিনিধি সম্মেলন ব্যবস্থাপক প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফজল চৌধুরী সাহেবের উপস্থিতিতে প্রতিনিধি সংবাদ সংগ্রহে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন খোলা মেলা আলোচনায় প্রতিনিধিগণ জেনেভায় ইউরোপের প্রতিনিধি সংবাদকে আরও জনপ্রিয় করার উপর গুরুত্ব আরোপ করে প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ তাহমিদ সাইকুল হক সহায়ক তৈমুর রহমান শাবল মোহাম্মদ আব্দুল হান্নান আব্দুল আহাদ সুমন কায়সার মিয়া শেখ মোহাম্মদ লাইক মিয়া মোরাদ চৌধুরী জালাল আহমেদ প্রমুখ ইউরোপের অ্যাডমিন অফিসার একটা উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক বস্তুনিষ্ঠ উপর জোর দিয়ে প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন আপনাদের প্রতিনিধিত্বমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতা চ্যানেলায় ইউরোপে আরও গতিশীল করবে সকলের সহযোগিতা চ্যানেলায় ইউরোপে সকল প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রবাসী সংগ্রাম পরিষদ ইউকের উদ্যোগে গত উনিশে জানুয়ারি পূর্ব লন্ডনের এলএমসি হলে বর্তমান সরকারের জুলুম প্রতিবাদে এক সেমিনার অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল সভাপতিত্বে ও মোহাম্মদ আবুল হাসনাত রাসেলের আহমেদের পরিচালনায় সভায় মূল প্রবন্ধ পাঠ করেন মোহাম্মদ বক্তিয়ার খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাস্তা চৌধুরী কুদ্দুস এবং প্রধান আলোচক ডক্টর হাসনা হোসেন এমবিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া মনিরুল আলম মাওলানা শহীবুর রহমান আব্দুল হামিদ চৌধুরী সদরুজ্জামান খান মোহাম্মদ আবু বকর মোল্লা সামা চৌধুরী মামু তাহির রাহান চৌধুরী পাবেল হেলাল নাসিমুজ্জামান জসিম উদ্দিন সেলিম আব্দুল কায়ুম সচীন্দ্র লাল দে সহ আর অনেকে বক্তারা বলেন নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে উপেক্ষা করে পাঁচ জানুয়ারি শেখ হাসিনা নির্বাচনের নামে জাতির সাথে তামাশা করেছে এবং তারা কেডার বাহিনী ব্যবহার করে বিরোধী জোটের নেতা কর্মীদের নির্যাতন ও হত্যা করে যাচ্ছে তারা আরো বলে এই মহাজোট সরকারের আমলে দেশের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে বক্তারা প্রধানমন্ত্রী কেউ পদত্যাগের দাবি জানিয়ে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ সৃষ্টির আহ্বান জানান ইউকে বন্ধু মহলের আয়োজনে গত সোমবার এক স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্ব লন্ডনের স্থানীয় এক হলে বাবু ঝলকপালে সঞ্চালনায় স্মৃতিচারণ করেন মিয়া হিমন চৌধুরী আব্দুর বাড়ির রেজন শিবাক আহমেদ গিয়াস মিয়া আফাজুর রহমান নয়ন আব্দুর শহীদ মাহমুদ মিয়া সহ আর অনেকে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা বলেন কিশোর বয়সের সময়গুলো নিজেকে গড়ে তুলতে প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময়ে যারা ভুল পথে চলে যায় তারা জীবনের সঠিক গন্তব্য পৌঁছাতে পারে না উপস্থিত সবাইকে এরকম ব্যতিক্রমী আয়োজনে প্রশংসা করেন অনুষ্ঠান শেষে লন্ডনের স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন গত বিশে জানুয়ারী বিক্লেরের এক রেস্টুরেন্টে যুক্তরাজ্য শেসাচেবুক দলের উদ্যোগে আহমদ চৌধিতে এবং সুরমান খানের পরিচালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শেসাচেবুক দলের আহ্বায়ক এমদাদ হোসেন টিপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মিসবাউত জামান সোহেল। যুক্তরাজ্য বিএনপি নেতা সালে হামিদ জিলান, দাওয়ান আব্দুল বাসিত, মিনহাজুর রহমান আবদুল মনিম তহিদুল আবিদিন চৌধুরী সাজু আব্দুল ওয়াদুদ প্রমুখ সভায় বক্তারা অবিলম্বে এই অবৈধ সংসদ এবং মন্ত্রিসভা ভেঙে সবার অংশগ্রহণে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী প্রধান এবং তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করার মুক্তিদাবের মুক্তিদানের দাবি জানান কবি তো ইদুল মিলাদুন্নবী উপলক্ষে এক ওয়াজ ও দোয়া মাহফিল বিশে জানুয়ারি অনুষ্ঠিত হয় লন্ডনের গেটওয়ে ইসলামি সেন্টারে এতে সভাপতিত্ব করেন গেটওয়ে ইসলামি সেন্টারের প্রেসিডেন্ট আলহাজ আবুল কালাম আজাদ ছুটন পরিচালনা করেন ইমাম ফকরুল ইসলাম কমিউনিটি পক্ষ থেকে বক্তব্য রাখেন জেনারেল সেক্রেটারি মঈনুল ইসলাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিনের জন্মদিনে তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন শাইখ ইমান ডন হন্ডক্স মাওলানা মারুফ আহমেদ মাওলানা নজরুল ইসলাম সাইদ সাইফুল আজম আল আজহার সাইদ শামসুদ্দিন আলহাদ প্রমুখ বক্তারা রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ ও তার জীবনে আলোকে প্রত্যেক মুসলমানের জীবন পরিচালনার তাগিদ দেন মাহফিলে আয়োজন ছিলেন আল্লামা মুজাহিদ উদ্দিন ডুগাবি এ কে আজাদ শুটার মইনুল ইসলাম মুহিব মিয়া মোহাম্মদ রজু মিয়া আব্দুল রকিব এস এম সুজন ভাইস প্রেসিডেন্ট ইউসুফ আলী ও মাওলানা আব্দুল জলিল মাহফিলে নাশিদ পরিবেশন করেন মুজাহিদ ইসলাম বুলবুল যুক্তরাজ্যস্থ মৌলী বাজারে শমশরের নগর এলাকাবাসীর উদ্যোগে এক পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশে জানুয়ারি পূর্ব লন্ডনের স্থানীয় এক রেস্টুরেন্টে এতে উপস্থিত ছিলেন এম এ রহিম সৈয়দ নজরুল ইসলাম মইনুল ইসলাম খান সাবের খান সাব নিয়াজ হায়দারি নজরুল ইসলাম বাবু রাসেল আহমেদ কণ্ঠশিল্পী শরীফ সুমন সহ বিপুল সংখ্যক শমসের নগরবাসী সভায় বক্তারা এলাকার উন্নয়নের লন্ডন প্রবাসী সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন কল্পে কাজ করার লক্ষ্যে একটি সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব করেন সভা শেষে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বান কমিটি গঠন করা হয় কমিটি সদস্যরা হলেন হামিদ উদ্দিন তরফদার আকিব আব্দুল হাদি জুয়েল সৈয়দ শরফ উদ্দিন রুমেল মাহবুব রহমান বেলাল ও শরীফ সুমন বর্তমান ফেসিস্ট আওয়ামী সরকার অবৈধ নির্বাচনের মাধ্যমে দেশে আবার বাকশাল কায়েম করতে চায় দেশে একটি হাস্যকর নির্বাচন করে দেশে ষোলো কোটি মানুষের সাথে আওয়ামী মিলে তামাশা করেছে দেশের মানুষের গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় প্রবাসী সকল জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই একুশে জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আটাত্তরতম জন্মবার্ষিক উপলক্ষে চার দিন ব্যাপী জাতীয়তাবাদী তরুণ দল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন সভায় সরাইল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়সার আহমেদ জাতীয়তাবাদী তরুণ দলের আদর্শ অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী তরুণ দলে যোগদান করে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ পূর্ব লন্ডনের বিকলেনে জাতীয়তাবাদী তরুণ দলে আব্দুল সাতার ইমনের সভাপতি ও সরফরাজ আহমেদ সোপু এবং এমদাদুল যৌথ পরিচালনায় হিসেবে এতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম হামেদ বিশেষ অতিথি হিসেবে আব্দুল হামিদ চৌধুরী আহমেদ আলী শহীদুল ইসলাম মামুন হেলাল নাসিমুজ্জামান জসিম উদ্দিন সেলিম আব্দুল কায়ুম এমদাদ হুসেন টিপু তোফায়েল আহমেদ আলম সহ আরো অনেকে আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আইরূপ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে ইউরোপের বিভিন্ন স্থানে শহীদ জিয়ার আটাত্তরতম জন্মবার্ষিকী উদযাপন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহাসিন আলী মিনিস্টার ম্যানচেস্টার মৌলভী বাজার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ারের শুভেচ্ছা